নতুন আরেকটি গল্পে সকলকে স্বাগতম। এই চ্যানেলে পাবেন নতুন নতুন সব গল্প এবং গল্পগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনল, শুধু তাই না, সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটা কভারও কিনল। সে তার বাবাকে ফোনটা দেখালো, এরপর তার মধ্যে কি কথোপকথন হলো শুনুন। বাবা, খুব সুন্দর মোবাইল এটি, কত দিয়ে কিনলে? মেয়ে, এই তো 50,000 টাকা দিয়ে। 12,000 টাকা দিয়ে কভার আর 200 টাকা দিয়ে স্কিন প্রোটেক্টর। বাবা, আচ্ছা তুমি কেন কভার এবং স্কিন প্রোটেক্টরটি কিনলে? তুমি তো চাইলে আরও 1,400 টাকা সেভ করতে পারতে। মেয়ে, বাবা আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য 1,400 টাকা খরচ করতে পারবো না? আর এই কভারের কারণে ফোনটা আরও সুন্দর দেখাচ্ছে। বাবা, এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি? মেয়ে, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য, আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। বাবা, এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না? মেয়ে, না বাবা, সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। বাবা, এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরও 1,400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমরা সুরক্ষার জন্য যেন কভার তথা হিজাব পরিধান করো, তাহলে তোমরা কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য তোমাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। বন্ধুরা, ছোট্ট এই ভিডিও থেকে আমরা কি মেসেজ পেলাম? যে আমরা আমাদের ফোনের সুরক্ষার জন্য কভার স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করি এবং কোনো কারণে যাতে আমাদের স্ক্রিনে কোনো টাচ না পড়ে, ফোনে যাতে কোনো দাগ না লাগে, সেই জন্য কিন্তু আমরা ভালো মানের স্ক্রিন প্রোটেক্টর এবং কভার ব্যবহার করি। কারণ হচ্ছে আমাদের এত দামি ফোন, স্মার্টফোন, এটাকে সুন্দর করে রাখতে হবে। কিন্তু আমাদের মা জাতি মহিলারা, তাদের সুরক্ষার জন্য অবশ্যই পর্দা, হিজাব, বোরকা পরা উচিত। কারণ হচ্ছে না হলে তো তাদের সৌন্দর্য কমে যাবে তা নয়, তাদের চরিত্রহানি হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী নিয়মকানুন মেনে চলা তৌফিক দান করুন এবং এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আপনারা আপনাদের জীবনে এর প্রয়োগ করবেন, তাহলে দেখবেন জীবন আরও সুন্দর হয়ে উঠবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন। আবার সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।